মুরব্বি মুরব্বি, এটা মায়েদের প্রশ্ন হবে না? এই হ্যাঁ, এ ভাই আগে এসছে ওই জন্য। ভাই তোমার নাম বলো? ইব্রাহিম। মাশাআল্লাহ ইব্রাহিম, এখানে বাড়ি? মাশাআল্লাহ। বলে নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। সঠিক উত্তর, মাশাআল্লাহ। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। এবং কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। তুমি কি ভাই আমার গজল খুব ফলো করো বলো, সত্যি কথা বলো? ও মানে ইউটিউব থেকে শুনেই মোটামুটি, তারপরে ওই যে শুনে এই যে শিখেছে, এটাই হচ্ছে অনেক বড় সত্যি কথা। মানে আমি ভাবতেই পারি নিজেও এত সুন্দর ভাবে উত্তর দেবে। তকবীর হবে না রে তকবীর, আর জন্য হবে না রে তকবীর। শুনবেন, যদি উত্তর দিতে পারেন, আমি আমার তরফ থেকে আমার গজলের বই, বুড়িমা বুড়িমা গজলের বই, আমি চারজনকে উপহার দেবো। চারটে প্রশ্নের মাধ্যমে চারজনকে উপহার দেওয়া হবে। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, তোমরা রেডি? তারপর বড়দের যাব। তোমরা রেডি? ভালো, তোমরা সবাই রেডি তো বাবা? ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন করি এবার, গজলের মাধ্যমে প্রশ্ন করব। খুব মন দিয়ে শুনবে, কেউ যেন গল্প করবেন না, তাহলে কিন্তু আমার প্রশ্ন কেউ বুঝতে পারবেন না। একদম মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাস্টে করি একটুখানি, ভালো হয়। আমি ওটা লাস্টে, রেডি সবাই? চলো প্রশ্ন করছি, আমার মা বোনেরা, ভাই বাবাজিরা, চাচারা যারা আছেন, প্রত্যেকে শোনেন। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে গজলে বই, চারটে গজলে বই দেবো বা, এখানে রাখ, চারটে গজলে বই উপহার দেবো। নাসির ভাই তুমি একটু দাঁড়াবে এখানে, কি হাত তুলছে দেখবে একবার, দেখি। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানা। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এমএফকে সাজায়, কত সুন্দর করে এমএফকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, শোনো এবার প্রশ্নটা, বাচ্চাদের প্রশ্ন, যে বলতে পারবে হাত উঁচু করবে। ওখান থেকে বললে কিন্তু প্রশ্ন ক্যান্সেল, হাত উঁচু করবে, মাইক নিয়ে যাবে, মাইকে বলবে, ঠিক আছে? দেখি বাচ্চারা কতটা শিখতে পেরেছে। সরে সরে কিছু সাবান জবাব করিব, সরে সরে কিছু সাবান জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। মনে মনে করছে কি প্রশ্ন যে করবে, কোন আল্লাহ ভালো জানে। কচি একদম সোজা প্রশ্ন, ঠিক আছে, তবে একটু চোখটা বন্ধ করে মাথায় ঢোকাবে প্রশ্নটা, তাহলে বলতে পারবে তোমরা, ঠিক আছে? দেখি, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে দিনে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে দিনে দুনিয়া ছেড়ে যায়, পিতা মাতা কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাবার বনে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাবার বনে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম
প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, মানে পর্দা নিয়েছিলেন, ইন্তেকাল হয়েছিলেন, কত বছর বয়সে? নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? এই চারটে উত্তর কে দিতে পারবে? তুমি মাদ্রাসায় পড়ো, তাহলে তুমি এখন বসো, তুমি মাদ্রাসায় পড়ো, যারা মাদ্রাসায় পড়ে নাকি তাদের নেবো, তুমি বলতে পারবে? উঠে দাঁড়াও, দাও মাইক্রোফোনটা দাও, এনাও, চলে যাও ওই মেয়েটার কাছে। কইছি তোমার নামটা একটু বলো তো বাবা। সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন, তোমার এখানে বাড়ি? না। এই রে গন্ডগোলটা এখানেই পাবো। এই কইছি অন্য জায়গার, অন্য জায়গার মেয়ে এসে এখান থেকে যদি উপহার নিয়ে যায়, গ্রামের মান সম্মান থাকবে বাপ? থাকবে? থাকবে না তো। হায় হায়, কইছি বাদাম কাকুর নাম কি রা জানিস না তোরা? হ্যাঁ হ্যাঁ, বলো। ও বলা যাবে না, জানি কিন্তু বলা যাবে না। আচ্ছা বলো তো মানা, নবী পাক জন্ম নিয়েছিলেন কোথায়? হ্যাঁ, ওই মেয়েটা হাত তুলেছে, পেছনে যাও তো ভাই, নাসির ভাই, ওই মেয়েটার কাছে যাও। মানা তুই সামনে চলে আয়, সামনে আয় বাবা। ওই মেয়েটা মনে হচ্ছে এই গ্রামে, তাই না? ওই মেয়েটা এই গ্রামের, ওই যে মাইক নিয়ে যাচ্ছে ওখানে, ওখানে ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানেই দাঁড়াও, তাড়াতাড়ি দাও। তোমার নাম কি? আরে বাবা আসতে বল না বাবা, কি খালা নাকি? আসতে বল, অত জোরে বলার কি আছে? আর একবার বল, ভালো করে বল, তোর নামটা কি? আমার নাম নাফিসা খাতুন। নাফিসা খাতুন, মাশাআল্লাহ, তোমার এখানে বাড়ি? হ্যাঁ। বলে তো নবী পাকের জন্ম কোথায় হয়েছিল? মক্কায়, কুরাইশ বংশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মক্কা শহরে, তাই না? নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে? হ্যাঁ, এটা গন্ডগোল। ও কিন্তু জেনে এসেছিল পেছন থেকে, ওই পর্যন্ত অর্ধেক আসতে সব ভুলে গেছে, তাই না? আচ্ছা নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম মামিনা। মাশাআল্লাহ, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম বলো? এটা পারবে না, আমি জানতাম। আচ্ছা থাক, আপাতত এই পর্যন্ত এটা থাক। তোমাদের জন্য যেহেতু দুজন মিলে বলে ফেলেছে, এই মেয়েটাও প্রথম উঠেছিল, ওকে ওকেও নিরাশ করা যায় না, ওকে নিরাশ করা যায় না। অর্থাৎ তোমাদের আরেকটা লাস্টে প্রশ্ন করা হবে, ঠিক আছে? মাইকটা নাও। এবার বড় ভাই তোমরা একটু বসো, বড় ভাই বাবাজিরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন আমি দেখতে চাই, এখানকার মানুষেরা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে। যদি নাও পারেন হাত তুলবেন, এখান থেকে আমরা কিছু জেনে শিক্ষা নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ভাই মাইকটা একটু নিয়ে এসো, ভাই মাইকটা এখানে নিয়ে এসো, এখানে নিয়ে আসবে, ফের নিয়ে যাবে। চলেন আমার বড় ভাইদের প্রশ্ন। এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, কাকা শরীফের ভিতর চচম বলকার, কাকা শরীফের ভিতর চচম বলকার, যদি বলতে পারো তোমার যোজন আছে উপহার, যদি বলতে পারো তোমার যোজন আছে উপহার, চুচমা দিলে গো চুচমা দিলে কোন পাথরে গোনা চলে যায়, চুচমা দিলে কোন পাথরে গোনা চলে যায়, আর বলো দেখি আবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করেছি আমি, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন? হেই নাসির ভাই, এ বেকার লোকে চাকরি দিয়েছি তো আমি, আর তোমাকে ওখানে না এদিক দেখতে বলেছি কি, হাত তুলছে সেখানে তোমাকে যেতে হবে, তো ওখানে থাকলে হবে না, ওই যে হাত তুলেছে যাও, তুমি তুমি এই ভাই এসছে, দাঁড়ো দাঁড়ো, ভাই চলে এসছে, একে দাও একে দাও একে দাও, না না তুমি না ভাই, তুমি দাঁড়াও একে দাও, তোমারটা লাস্টে দাঁড়াও। হ্যাঁ এ ভাই আগে এসছে ওই জন্য। ভাই তোমার নাম বলো? ইব্রাহিম। মাশাআল্লাহ ইব্রাহিম, এখানে বাড়ি? মাশাআল্লাহ। বলে নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। সঠিক উত্তর, মাশাআল্লাহ। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। এবং কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি? কালো। তুমি কি ভাই আমার গজল খুব ফলো করো বলো, সত্যি কথা বলো, মানে ইউটিউব থেকে শুনেই মোটামুটি, তারপরে ওই যে শুনে এই যে শিখেছে, এটাই হচ্ছে অনেক বড় সত্যি কথা, মানে আমি ভাবতেই পারি নিজেও এত সুন্দরভাবে উত্তর দেবে। তকবীর হবে না রে তকবীর, আর যেন হবে না রে তকবীর,
আমার তরফ থেকে আমার ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার। এবার এখানে দাঁড়াও মা বোনেদের, এইদিকে মায়েরা আছে, ওইদিকে মায়েরা আছে, যে হাত তুলবে তার কাছে যাবে, তুমি উত্তর শুনে মাইকে তুমি বলে দেবে, ঠিক আছে? আমার মা বোনেরা, তবে কালিয়ানির মা বোনেরা খুব ভালো, এটা আমি তোমার কাছে শুনেছি, এখানকার মা বোনেরা নাকি নামাজ কালাম ছাড়া চলে না, বলে কারোর বাড়ি নাকি টিভিও নেই, কোরআন শরীফ লে বসলি খতম না করে ওঠে না, আমি অনেক অনেক নাম শুনেছি, সত্যি মায়েরা ভালো। তো দেখি আমার মায়েরা কতটা ইসলাম শিখেছে, শোনেন আপনাদের প্রশ্ন। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, কোন নারীকে বলো দেখেছি যোগ্য তার নাম, কোন নারীকে বলো দেখেছি যোগ্য তার নাম, মা বাপের সেবা প্রশ্ন করেছি আমি, প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দ্বিতীয় প্রশ্ন করেছি আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা মহিলাকে সালাম দিয়েছিল, সে মহিলার নাম কি, এবং দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায়, কেউ আছেন হাত তুলেছে, কেউ দেখো একটু, নাসির ভাই একটু সামনের দিকে যাও, হ্যাঁ দেখো কে হাত তুলছে, দেখো সর্বপ্রথম কন্যারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ পাক আরশ থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম দিয়েছিল, সে মহিলার নাম কি, আর মা বোনেদের জান্নাত কোথায়, আছেন কেউ তাড়াতাড়ি, সময় নষ্ট করা যাবে না, না ওটা মায়েদের প্রশ্ন, মুরব্বী মুরব্বী এটা মায়েদের প্রশ্ন হবে না, এই যাও যাও দেখো তাড়াতাড়ি দেখো, হ্যাঁ হাত তুলছে না, হাত তুলছে না, কেউ নেই, কেউ নেই, আহা কষ্ট, মনে কষ্ট লাগে, মনে কষ্ট লাগে, একদম সোজা, যদি আপনারা নাও পারেন তারপরে হাত তুলুন, যদি ভুল হয় আপনারা জেনে নিতে পারবেন, একজন কেউ হাত তুললে তো যদি ভুলও বলেন তারপরও জেনে নেওয়া যায় তাই না, একজন কেউ হাত তোলেন আমি খুশি হব অনেক, এবং বুঝতে পারবো এই গ্রামের মায়েরা আম্মা জানো ফাতেমাকে অনুসরণ করে চলে তাই না। সর্বপ্রথম কন্যারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম দিয়েছিল, সে মহিলার নাম কি, এবার মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়, এত সহজ, এর পেছনে থেকে দেখেন কেউ নেই বলার এখানে, আচ্ছা যদি মাইকে বলতে অসুবিধা হয় নাসির ভাই যাবে, নাসির ভাইয়ের কাছে উত্তর দিলে নাসির ভাই উত্তরটা আমাকে বলে দেবে, একজন কেউ হাত তোলেন, দলে ছেড়ে দেবো, তাহলে ছেড়ে দেবো ছাড়া উপায় নেই, হ্যাঁ প্রশ্নটা প্রশ্নটা থেকেই যাক, এটা আমি এখন আর প্রকাশ করবো না, যদি কেউ বলে দিতে পারেন বলে উপহারটা নিয়ে যাবে, প্রশ্নটা এক্ষুনি আমি উত্তরটা দিচ্ছি না, যাক আলহামদুলিল্লাহ। এবার আপনারা আমাকে ফরমাইশ করুন কোন গজল শুনবেন, আমি সেই গজল শোনাবো।